হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমি অভিনন্দা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। এই আমি এখনই ফিরছি, মানে আমি একটু গেছিলাম কেকস অ্যান্ড বেকসে। তো অভিনন্দা বললো যে আজকে কেকস অ্যান্ড বেকসের কেক খাবো, মানে চোকো মোজ আর কি, ওর খুব পছন্দ। তো ঠিক আছে, তাহলে নিয়ে আসছি। তো এই গেছিলাম আর কি। আমি আজকে বললাম যে অভিনন্দাকে যে চলো তুমিও চলো একটু বাজার থেকে, যা যদি কেনাকাটি কিছু থাকে তো কিনে নেবে, চলো চকো মোজ খেয়ে নেবে। তো এত শীত কাতুরে আর কি, তো ঠান্ডা বলে না বেরোবো না, এত ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে আর কি, সেই জন্য আর ও বেরোলো না। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাকে বেরোতে হবে না, আমি যাই। ঠিক আছে, আজকে তোমার চকো মোজ নিয়ে আসি আর ফোনের টিপট গ্লাসটাও লাগিয়ে দেবো। তো কাজ থেকে এসেই একটু চা ফা খেয়ে তারপরে বেরিয়ে গেলাম, যাই চকো মোজটা নিয়ে আসিনি, মানে নিয়ে আসি, কারণ অভিনন্দন অনেকদিন হলো চকো মোজটা খায়নি। তো বলছিল বারবার যে চকো মোজ নিয়ে আসো, চকো মোজ নিয়ে আসো, তাই নিয়ে এলাম। চলো, থ্যাংক ইউ পাতি। আমার গলার অবস্থা খুব খারাপ, আজকে তো তাও সাউন্ড বেরোচ্ছে, বাট দুদিন ধরে তো আওয়াজই বেরোচ্ছিল না। তো আজকে সাউন্ড বেরোচ্ছে বলে ব্যাক টু ব্লগিং, বিকজ তোমাদেরকে আমি কথা দিয়ে রেখেছি যে এভরি অল্টারনেট ডেজে দেবো ভিডিও। কতটা ডাকতে পারবো জানি না, বাট আমি চেষ্টা করছি। ঠিক আছে, আর পিজু আমাকে শীতকাতুরে বলেছে, ও ব্লগটা ওর দেখিনি আগে, বাট এখনই দেখলাম আমাকে শীতকাতুরে বলেছে। অ্যাকচুয়ালি আমি শীতকাতুরে, বাট কী বলবো, আর তারপর দুদিন শরীর খারাপ ছিল, জ্বর টর এসেছিল, জ্বর এসেছিলো মানে ওই সব ধরে নিও না, ঠিক আছে, মানে গন্ধ টন্ধ পাচ্ছি, এমনি নর্মাল জ্বর, মানে কী বলবো, সিজন চেঞ্জে যেটা হয় সেটাই আর কিছু না। মানে এই তো সবে শীত পড়ছে, মানে এতদিন মনে হচ্ছিলো শীত এসেছে শীত এসেছে, বাট আজকে মানে এই দুদিন ধরে মনে হচ্ছে শীতের 14 গুষ্টি এসে গেছে। তো সেই জন্য আর কালকে বেরোয়নি, আর সবে আমি রিকভার করতে শুরু করেছি, আর ওর সঙ্গে বেড়াতে যাবো, কী যে বলে না ছেলেটা, বাট কিউট কী লেগেছে আমার সেটা বলি, সেটা হচ্ছে চকো মোজটা আর ওর ব্লগটা, কারণ বাট কালকে ওর নিজে থেকে করেছে, কারণ বলিও নি একবারও, ওর নিজে বুঝে যে করেছে এই অনেক, তো সেটা আমার ভীষণ কিউট লেগেছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কালকে আমাদের একটু ঝগড়া হয়েছিল, তো আমার রাগ হলেই, একটু ঝগড়া টগড়া হলেই আমার রাগ ভাঙানোর জন্য ওইটা নিয়ে আসে চকো মোজটা, কারণ ওটা আমার ভীষণ 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 ফেভারিট, তো ওইটাই করেছে আর কি। সেই জন্য জানি তোমরা বলবে আমি মোটা হয়ে যাচ্ছি, তাও কেন খেয়েছি, বাট তোমাদের কথা আমি রেখেছি, দেখো তোমাদের কথা শুনছি, বিকজ আগের দিন বেরিয়েছিলাম আমি কিচ্ছু খাইনি বাইরের খাবার, ঠিক আছে, বাট এর পাতিদেব এনেছে রাগ ভাঙানোর জন্য, তো ছাড়া যায় তারপরে চকো মোজ, তো সেই জন্য আর কি, আর হবে না। যাই হোক, তো ও এখন অফিস বেরোবে বলে রেডি হচ্ছে, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন ঝটাপট রান্না করে নেবো, আজই তো খুব সিম্পল রান্না বান্না হবে, কারণ আজ শনিবার, তো নিরামিষ হবে, বাট তারপরে আসছে একটা স্পেশাল জিনিস, ওয়েট করতে থাকো। আগের দিন তোমাকে আই লাভ ইউ বললাম, শুনতে পেয়েছিলে? এবার বলেছিলে, তুমি শোনানি, দেখো লোকে শোনানি, সাবধানে যাবে, আজকে আর বলবো না, আজকে মনে মনেই থাক, তাড়াতাড়ি চলে আসবে, টাটা। আমি বলেছিলাম যে রান্নাটা করে এসে আমি তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো, স্পেশাল জিনিসটা কি সেটা তো বুঝেই গেছো, সেটা হচ্ছে পার্পলের বক্সে এসছে একটা,
শপিং করতে পারলে আনন্দে আলাদা আর কিছু চাই না ওইটা বলতে বসে আছে অ্যাকচুয়ালি সামনে আমাদের অ্যানিভার্সারি আসছে তো অ্যানিভার্সারির নাম করে এখন যত লুটে নেওয়া যায় আজকে দুপুরে মানে ভেবেছিলাম আজকে ভিডিওটা করে দিয়ে দেবো আজকে আপলোড করে দেবো বাট ভগবানও চায় না যে আমি রেগুলারিটি মেনটেন করি বলো আর তুমি আমাকে শীতকাতরা বলেছো গো তোমার কাছে শীতকাতরা হবে ও তো জামা প্যান্ট পরে না কিছুই না মানে জামা প্যান্ট পরে সোয়েটার ফোয়েটার তো পরে না কোথা পারে জামা প্যান্টে ঘুরিয়ে আই মিন সোয়েটার জ্যাকেট পরে না ওইসব ছাড়া যাই হোক তো বার্ড বলার এটা আসার পরে মানে আমি খুলে ফেলেছি কারণটা হচ্ছে এটার জন্য কত রাত না ঘুমিয়ে কাটাচ্ছি আর কি বলবো যাই হোক এটা কি বুঝেই গেছে নিশ্চয়ই যারা আমাকে রেগুলারলি দেখো তো এটা হচ্ছে আলস গুডনেস এর ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল তো এটা আমি কি জন্য আনাই গো পাতি বলা তো পার্পলে যা এসছে সেটা শেয়ার করে দেবো তোমাদের সাথে কারণ পার্পলটা কাল এসছে বাট সেটা হলো না বিকজ প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা মানে মনে হলো তো ভাবলাম চলো ব্লগটা কন্টিনিউ করি এমনি হলটা না হয় পরে একসাথে শেয়ার করে দেবো কারণ দেখো এই দেখো আরও একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছ তো নাইকার বক্সটা আজকেই এসছে তো সেই জন্য হাত দিতে দেয়নি ওটা কোয়ারেন্টাইন হয়ে আছে তো পার্পলটা আর নায়কাটা একসাথে মিলিয়ে একটা মানে প্রপার হল ভিডিও করে দেবো ভাবছি স্কিন কেয়ার মেকআপ হল আর কি কারণ রাত 11টা বাজে এখন আমি বকবক করে যাচ্ছি আর পিজু গেছিলো নিচে কুকুরকে খেতে দিতে এলো বোধহয় যাই হোক এখন ল্যাভেন্ডার ছেটানোর টাইম হয়ে গেছে বুঝতেই পারছ কি ল্যাভেন্ডার নিতে হবে তবে তো ঘুম আসবে নাহলে সেই আওয়াজ এটা এই কি ল্যাভেন্ডার বুঝতে পারছি না কত এই যে এই সিসিটা 30 ml কত 30 ml তাহলে ভাও 30 ml এর দাম কত নিচ্ছে 260 না 240 কি দিচ্ছে জলের সঙ্গে কি একটু কেমিক্যাল মিলিয়ে হ্যাঁ দিলো জলই দিছে জলই বিক্রি করে দিলো 250 টাকা হ্যাঁ সেই তো 15 ml না 30 ml 30 ml 30 ml জল বিক্রি করেছে একটু কেমিক্যাল মিলিয়ে এখানেই শেষ করছি আই হোপ তোমরা এনজয় করেছো যদি ভালো লেগে থাকে তাহলে বলুন তাহলে ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার শেয়ার তো কেউ করে না আচ্ছা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট কমেন্ট হ্যাঁ কমেন্ট করো আর ভিডিওটা দেখে কমেন্ট করো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টিল দেন টেক কেয়ার বাই বাই